সালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা সালাত আল রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্ন কখন সত্য হয় স্বপ্ন বাস্তবের সময় কখন কাল কখন এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা প্রয়োজন তারপর তাবির জানা প্রয়োজন দেখুন স্বপ্ন কোন অবস্থায় আপনি দেখলে স্বপ্ন সত্যি হতে পারে কোন অবস্থায় দেখলে সত্যি হয় কোন সময় দেখলে সত্যি হয় এ বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমরা কিন্তু এই জায়গাতে অনেক ভুল করে ফেলি শুনছি দর্শক শ্রোতা স্বপ্ন বোলার পক্ষ থেকে ইশারা ইঙ্গিত দেওয়া থাকে এখানে ভালো আছে মন্দ আছে আপনি যদি জ্ঞানী বুদ্ধিমান হয়ে থাকেন নিজে নিজেই স্বপ্নের ব্যাখ্যা নিতেও পারেন আর যদি না হতে না থাকেন তাহলে যারা স্বপ্ন ভালো বোঝেন তাদের কাছ থেকে উৎসাহ নেওয়ার চেষ্টা করবেন কোনো নারী অবুজ নারী এবং বাচ্চা শিশু বাচ্চা অথবা এমন যদি হয় পাগল তাদের কাছ থেকে আপনারা স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন না সে দর্শক শ্রোতা স্বপ্ন কখন সত্য হয় এ বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আল্লাপ আক্রব্বুল আলামিন মোয়াক্কেল বা রুহের দায়িত্ব নিয়োজিত ফেরেস্তার উপস্থিতিতে স্বপ্নকে সত্য পরিণত করে থাকেন আর শয়তানের উপস্থিতিতে যে স্বপ্নগুলো দেখা হয় এগুলো সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে অবহিত করা হয় হাজরত উমর রদু তালায়নহ এই বিষয়ে স্পষ্টভাবে তিনি বলেছেন মানুষের রুহ যখন আকাশে থাকে আলমে আরোয়াতে থাকে তখন যা স্বপ্ন দেখে তা হল মিথ্যা স্বপ্ন আর আকাশে পৌঁছার পরে যা দেখে আকাশে বিচরণ করতে করতে যা দেখে এটা মিথ্যা স্বপ্ন আর আকাশে পৌঁছার পরে যা দেখে এটা হচ্ছে দেখা এটা হচ্ছে সত্য স্বপ্ন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মানুষের দেখা প্রত্যেকটা স্বপ্নই যে সত্য হবে বিষয়টা এমন নয় প্রত্যেকটা স্বপ্নই কিন্তু সত্য হতে পারে না কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয় লাউহে মাহফুজ থেকে রোহাইল নামক একজন ফেরেস্তা আছে রোহাইল নামক ফেরেশতা সরাসরি বান্দার কাছে যেগুলো দেখিয়ে থাকেন রোহাইল নামক ফেরিস্তা লাউহে মাহফুজ থেকে বান্দাকে যেগুলো দেখিয়ে থাকেন এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে আর বাকি সবগুলো স্বপ্নই মিথ্যা হয়ে থাকে একটা বিষয় আমাদের কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি অনেক স্বপ্ন বিশারদরা বলেছেন যখন গাছপালা তরু লতা ঘর বাড়ি পোকায় নষ্ট করতে না পারে কোনো রকম কষ্ট যেন না হয় নষ্ট যেন না হয় এজন্য কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতারা কিন্তু এগুলো দায়িত্ব সময় আসে আবার চলে যায় যখন একদল ফেরেশতার সময় শেষ হয়ে যায় তখন ময়াতকেল ফেরিস্তাও চলে যায় আর ওই সময়ে ওই চলে যাওয়ার সময়ে কিছু সময় খারাপ থাকে আর ওই খারাপ থাকার সময়টায় মানুষ খুব ধরনের ভীষণ কষ্টকর স্বপ্ন দেখে থাকেন এবং খুব ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে থাকে এটা মৌসুমের কারণে হয়ে থাকে তো মৌসুমের মাধ্যমেও স্বভাবে পরিবর্তন হয় স্বপ্নেরও পরিবর্তন হয় খারাপ স্বপ্নগুলো দেখে থাকে তো কী করতে হবে ওই সময় আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তোমাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাকে সম্পূর্ণ হেফাজত করো সম্মানিত দর্শক অস্ত্রতা আল্লাহব্রি শির রহমতুল্লাহ যে তত্ত্বটা আমাদেরকে দিয়েছেন এই তত্ত্বটা হলো যে যদি কেউ শুয়ে কোনো কিছু স্বপ্ন দেখে তবে এটা মনে করতে হবে আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া হয়েছে যদি ডান কাতে শুয়ে স্বপ্নটা দেখে মনে করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডান কাতে শুয়ে যদি আপনি দেখেন এটা মনে করেন ভালো স্বপ্ন এবং এটার ফলাফল আপনি পাবেন আর বাম কাতের শুয়ে যদি স্বপ্ন দেখেন এটা আর ওয়াহাদের পক্ষ থেকে মনে করতে হবে এটা হতেও পারে নাও হতে পারে বাম কাতের স্বপ্নগুলো তো অধিকাংশ ক্ষেত্রেই এটা একটু শয়তানের পক্ষ থেকেও অনেকে বলে থাকেন তবে এটা নেট নেটকুপ টেনশন করার কিছু নেই কিন্তু আপনি যদি সরাসরি উপুর হয়ে একদম উপুর হয়ে যদি শোন তখন যদি আপনি সব স্বপ্ন দেখেন এটা সরাসরি শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা দেখানো হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে আপনাকে যদি স্বপ্নটা দেখানো হয় আপনি সাবধান হয়ে যাবেন উপুর হয়ে শুইলেই মনে করবেন আপনার স্বপ্নটা সরাসরি শয়তানের থেকে এজন্য আপনি যখন স্বপ্ন দেখছেন তখন আপনি খেয়াল করবেন আপনি কোন কাতে দেখেছেন ডান কাতে না বাম কাতে। এটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আমরা আশা করি আপনার স্বপ্ন আপনার স্বপ্নটা স্বপ্ন এটার উপর ডিপেন্ড করে থাকে আরেকটা বিষয় দেখুন স্বপ্ন বাস্তবায়নের কিছু সময় আছে কাল আছে শেষ রাতের স্বপ্ন খুব দ্রুতই ফলাফল হয় এটা সাদেকের পরবর্তী সময় স্বপ্ন তাহলে এটা যদি হয় তাহলে এক মাস বা এক মাসের কম সময়ের ভিতরে সকালের স্বপ্ন বা সাদেকের সময় স্বপ্ন এক মাস বা কম সময়ের ভিতরে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে আর আলহামসিন রহমতুল্লাহ আলাই বলেছেন রাতের প্রথম ভাগের স্বপ্নটা ২০ বছরের ভিতরে স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে মধ্যরাতের স্বপ্নটা দশ বছরের ভিতরে বাস্তবায়ন হতে পারে আর শেষ রাতের স্বপ্নটা এক মাসের ভিতরে বাস্তবায়ন হতে পারে সুহায় আল্লাহ গভীর নিদ্রা একদম খুব গভীর নিদ্রায় চলে গেছেন আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন গভীর নিদ্রা স্বপ্নের ফলাফলগুলো খুব দ্রুতই হয় এবং সঠিকভাবে বাস্তবায়িত হয় থাকে সময় তো দর্শক আসলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি ছিলাম কাজে জামিনা তাফিম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু